উত্তৰ পূৰ্বাঞ্চলৰ নগৰাকী আৰক্ষী বিষয়ালে 2021ৰ তদন্তত শ্ৰেষ্ঠতাৰ বাবে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীৰ পদক সন্মান আগবঢ়োৱা হৈছে। এই 152গৰাকী আৰক্ষী বিষয়াৰ ভিতৰত অসমৰ 4গৰাকী আৰু মণিপুৰ, মিজোৰাম, মেঘালয়, নাগালেণ্ড আৰু ত্ৰিপুৰাৰ এগৰাকীকৈ আৰক্ষী বিষয়া আছে। এই সন্মান লাভ কৰা অসমৰ 4গৰাকী বিষয়া হৈছে এছ এছ পি বিবেকানন্দ দাস, ডি এছ পি ডক্টৰ ৰশ্মিৰেখা শৰ্মা, পৰিদৰ্শক সুকুমাৰ সিনহা আৰু উপ পৰিদৰ্শক দীপাংকৰ গগৈ। সমগ্র দেশের এই সন্মান লাভ করাসকলের ভিতর 28গৰাকী মহিলা আরক্ষী বিষয়া আছে। সন্মান লাভ করা উত্তর পূর্বাঞ্চলের আরক্ষী বিষয়াকেগী হয়েছে মণিপুরের উপ পরিদর্শক এম প্রিয়দর্শনী দেবী, মেঘালয়ের ডিএসপি বনরাপলাং জিরওয়া, মিজোরামের উপ পরিদর্শক ভি এল সামার আল্টে, নাগালেন্ডের উপ পরিদর্শক টেম সুয়াংবা আর ত্রিপুরার মহিলা উপ পরিদর্শক রীতা দেবনাথ। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 9গৰাকী আৰক্ষী বিষয়ালে 2021ৰ তদন্তত শ্ৰেষ্ঠতাৰ বাবে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীৰ পদক সন্মান আগবঢ়োৱা হৈছে। এই 152গৰাকী আৰক্ষী বিষয়াৰ ভিতৰত অসমৰ 4গৰাকী আৰু মণিপুৰ, মিজোৰাম, মেঘালয়, নাগালেণ্ড আৰু ত্ৰিপুৰাৰ এগৰাকীকৈ আৰক্ষী বিষয়া আছে। এই সন্মান লাভ কৰা অসমৰ 4গৰাকী বিষয়া হৈছে এছ এছ পি বিবেকানন্দ দাস, ডি এছ পি ডক্টৰ ৰশ্মিৰেখা শৰ্মা, পৰিদৰ্শক সুকুমাৰ সিনহা আৰু উপ পৰিদৰ্শক দীপাংকৰ গগৈ। সমগ্র দেশের এই সন্মান লাভ করা সকলের ভিতর 28গৰাকী মহিলা আরক্ষী বিষয়া আছে। সন্মান লাভ করা উত্তর পূর্বাঞ্চলের আরক্ষী বিষয়াকেগী হয়েছে মণিপুরের উপ পরিদর্শক এম প্রিয়দর্শনী দেবী, মেঘালয়ের ডিএসপি বনরাপলাং জিরওয়া, মিজোরামের উপ পরিদর্শক ভি এল সামার আল্টে, নাগালেন্ডের উপ পরিদর্শক টেম সুয়াংবা আর ত্রিপুরার মহিলা উপ পরিদর্শক রীতা দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।